আল্লাহ পাক আদম থেকে হাওয়া সৃষ্টি করেছেন আলাইহিম আসসালাম। নারী পুরুষ একে অপরের প্রতিদ্বন্দ্বী নয় যেমনটা পশ্চিমারা শিখিয়েছে। এখনকার আধুনিকায়ন যা শিখাচ্ছে নারী পুরুষ একে অপরের প্রতিদ্বন্দ্বী, এখানে আল্লাহ বলছেন নারী পুরুষ একে অপরের পরিপূরক, একজন আরেকজনের অংশ, মহব্বত ভালোবাসা প্রণয়ের মাধ্যম, একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়। এখনকার সমাজ শিখায় ছেলে পারলে আমি কেন পারবো না, সে পারলে আমি কেন পারবো না, এটা শিখায় না। কাউন্টারিজম মানে একে অপরের প্রতিদ্বন্দ্বী। আল্লাহবাক বলছেন তোমরা একে অপরের পরিপূরক। খেয়াল করে দেখেন এখান থেকে শুরু হয়েছে সৃষ্টি, তারপরে না সন্তান সন্ততি জন্ম নেওয়া হয়েছে। এখান থেকে আপনাকে হেদায়ত নিতে হবে যে নারীদেরকে বলবো আপনারা আপনারা পুরুষদের প্রতিদ্বন্দ্বী নন, আপনারা পুরুষদের পরিপূরক। একজন নেককার নারী একজন পুরুষের পিছনে থাকলে এই পুরুষ বিশ্ব জয় করতে পারবে ইনশাআল্লাহ। পরে আসেন নূহ আলাইহিস সালাম, তার স্ত্রী কি ইমান এনেছিল? ইমান আনে নাই। এখানে মনে রাখবেন আপনি যদি ইমান না আনেন, আকীদা ঠিক না করেন, আমল ঠিক না করেন, আপনার পরিচয় বংশ গোত্র বর্ণ আপনাকে বাঁচাতে পারবে না। নূহ আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে চলে গেছে, লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে চলে গেছে, যদিও তারা নবীদের আন্ডারে ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন দুনিয়াতে যা চাওয়ার আমার কাছে চেয়ে নাও, পরকালে তোমার উপকার করতে পারছি না আমি। আর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কেমন মানুষ ছিলেন আপনারা জানেন তো। আমি আমাদের মা বোনদেরকে অনুরোধ করবো আল্লাহকে ভয় করেন, নিজের নফস ঠিক করেন, নিজের কবরের ফিকির করেন, আমল আকিদা ঠিক করেন। আপনি কত বড় আলেমের স্ত্রী, কত বড় শাইখের স্ত্রী, আপনি আপনার স্বামী কত বড় পলিটিক্যাল লিডার, কত বড় সোশ্যাল লিডার, এটার মানদণ্ড আল্লাহ দেখবেন না। আপনার ইমান আমল তাকওয়া শুধু আল্লাহ পাক দেখবেন।